হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি টপিক নিয়ে। আমি আহসান হাবিব রেশাদ আপনাদের প্রিয় বন্ধু নাজমুল আলম সানিকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের পড়ানো বিষয় হবে কন্ডিশনালস। কন্ডিশনালস অনেক সহজ টপিক, ফার্স্ট কন্ডিশনালস নিয়ে অনেকের কোনো কনফিউশন থাকে না, কিন্তু চাকরি পরীক্ষা বা বিসিএসে সাধারণের থেকে একটু এক্সেপশনাল কন্ডিশনালস দেয়। তো আমরা সেই এক্সেপশনাল কন্ডিশনালস নিয়েই কথা বলবো আজকে। ফার্স্টে আমি কন্ডিশনালসের বেসিক নিয়ে কথা বলি। তো কন্ডিশনালস তিন প্রকার সবাই জানে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন, এখন এদের প্রত্যেকটার স্ট্রাকচারও নিশ্চয়ই অনেকেরই জানা। তো আমি আবার সেটা মনে করানোর চেষ্টা করছি। ফার্স্ট কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালসের স্ট্রাকচার কেমন? ফার্স্ট কন্ডিশনালসের স্ট্রাকচার হলো ইফ থাকবে, ইফ তো কন্ডিশনালসে মাস্ট থাকতে হবে, ইফ ছাড়া তো কন্ডিশনালস ভাবাই যায় না। কিন্তু আমি এই ভিডিও শেষে দেখতে পাবেন যে ইফ ছাড়াও কন্ডিশনালস হয়। ওকে, ইফ, ইফের পরে থাকবে প্রেজেন্ট টেন্স, ইফের পরে থাকবে প্রেজেন্ট টেন্স, তাহলে একটা কমা দিয়ে শুরু হবে, একটা কমা দিয়ে শুরু হবে, তো সেখানে সবাই বলে ফিউচার টেন্স। আমি ফিউচার টেন্স বলবো না, ইটস লাইক মে, উইল, ক্যান, এই ওয়ার্ডসগুলো থাকবে। তো এটাই হলো ফার্স্ট কন্ডিশনালসের স্ট্রাকচার। কীরকম? ইফ হি কামস হেয়ার আই মে গো, ইফ মাই মাদার কুকস, কুকস আপনাদের কি পছন্দ? আমার যেমন পছন্দ পোলাও, কি করবো আমি? গপা গপ খাবো, তাই না? আই উইল ইট ইট। হ্যাঁ, এটাকে যদি আরও পিওরভাবে দেখতে চান আপনি ডেফিনেটলি ইউজ করতে পারেন। তো এটাই ছিল আমাদের ফার্স্ট কন্ডিশনালস। এবার আসি সেকেন্ড কন্ডিশনালস নিয়ে। তো আগেরবার আমরা পড়েছিলাম ইফের পরে কী থাকবে, প্রেজেন্ট ফর্ম। এবার আমাদের থাকবে পাস্ট ফর্ম, পাস্ট টেন্স প্লাস তারপরে অবজেক্ট, কমা থাকবে, কমার পরে থাকবে উড। আমি যেমন বলছিলাম উইল থাকবে, সেখানে উড থাকবে, কুড থাকবে, মাইট থাকবে। যেমন যদি আমি বলছিলাম ইফ হি কামস হেয়ার আই উইল গো, তো এবার আমি বলবো ইফ হি কেম হেয়ার আই মাইট গো, ইফ হি ডিড ইট আই উড ডু দ্য সেম। তো এটা গেল সেকেন্ড কন্ডিশনালস। এবার আমরা বলবো থার্ড কন্ডিশনালস নিয়ে। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, বা বলা যায় যে ইফ প্লাস, আরও সহজে বলা যায় ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম প্লাস উড, কুড, হ্যাভ, উড হ্যাভ আর কুড হ্যাভ। তো দেখুন, ইফ হি হ্যাড কাম আই মাইট হ্যাভ গান, ইফ হি হ্যাড ডান ইট আই উড হ্যাভ ডান দ্য সেম। এটা ছিল থার্ড কন্ডিশনালস। এবার যদি আপনাদের বলে যে ইফ আই হ্যাড দ্য মানি, তাহলে আর তারপরে যদি এইভাবে দেয় আই বাই এ কার, এখানে যদি বলে যে কি হবে, তাহলে আপনারা কি বলবেন বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। তো আপনারা এখানে বলবেন উড, যেহেতু এখানে হ্যাড আছে তাই বলবেন উড হ্যাভ বট,
বন্ধুরা এখানেই সমস্যা, এটা কখনোই ঠিক উত্তর নয়। থার্ড কন্ডিশনালসের সবচেয়ে বড় শর্ত মনে রাখবেন, থার্ড কন্ডিশনালসের সবচেয়ে বড় শর্ত হলো হেডের পরে একটা ভার্ব থাকবে, হেডের পরে একটা ভার্ব থাকবে এবং সেই ভার্বের পিপি ফর্ম হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু এখানে দেখুন, ইফ আই হ্যাড দা মানি, এখানে কি কোনো ভার্ব আছে? নো ভার্ব, দেয়ার ইজ নো ভার্ব। তাই এখানে এটা সেকেন্ড কন্ডিশনালস হিসেবে গণ্য হবে, এটা সেকেন্ড কন্ডিশনালস। বি কেয়ারফুল বন্ধুরা, এই জিনিস অনেকেই ভুল করে, এটা হবে সেকেন্ড কন্ডিশনালস। তাই এখানে অ্যান্সার হবে উড বাই এ কার, দ্যাটস এখানে অ্যান্সার হবে উড বাই, আই উড বাই এ কার। ইফ আই হ্যাড দ্য মানি আই উড বাই এ কার। আরেকটি উদাহরণ দিচ্ছি তাহলে, ইফ আই হ্যাড হিম, এখানে দেখুন বন্ধুরা কোনো ভার্ব নেই। ইফ আই হ্যাড হিম তাহলে হবে হলো আই উড বিট হিম, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে গণ্য হবে। কিন্তু বন্ধুরা যদি এখানে এই কোশ্চেনটা, এই জিনিসটা এইভাবে থাকতো, ইফ আই হ্যাড হ্যাড দ্য মানি, হ্যাড হ্যাড দ্য মানি, দেন হতো আই। এখন বন্ধুরা দেখুন এখানে হ্যাডের পরে কোনো ভার্ব ছিল না, কিন্তু এখানে হ্যাডের পরে আরেকটা ভার্ব আছে, আর সেটা ভার্বটা কি? অক্সিলারি ভার্ব হ্যাড আছে, দ্যাটস ওয়াই এটা হবে থার্ড কন্ডিশনালস। যারা অনেক সময় এই জিনিসটা জানে যে হ্যাডের পর নো ভার্ব, তারা আবার এই জায়গায় ভুল করে, হ্যাড হ্যাড দ্য মানি দিলে তারা উড বাই দিয়ে আসে, সেখানে হবে আই উড হ্যাভ বট এ কার, উড হ্যাভ বট এ কার। ওকে বন্ধুরা, এখন আমরা কিছু এক্সেপশনাল জিনিস দেখি। ধরুন ইফের পরে আই এর সাথে যদি হয়, ইফ আয়ের পরে সবসময় ওয়ার বসে, হ্যাঁ বন্ধুরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সেপশন বা ব্যতিক্রম, এটা অনেক জায়গায় ভুল হয়। ইফ আই ওয়ার, তারপরে যেটা বসবে এটা যদি কন্ডিশনালস হিসেবে প্রয়োগ হয়, ইফ আই ওয়ার ইউ, তাহলে বন্ধুরা এখানে কোন কন্ডিশনালসটা বসবে, এর পরে কমার পরে কোন কন্ডিশনালসটা বসবে? তো বন্ধুরা সবসময় মনে রাখবেন, ইফ আই ওয়ার ইউ এটা একটা পাস্ট টেন্স হিসেবে গণ্য হচ্ছে, তাই এটা একটা সেকেন্ড কন্ডিশনালস। তাই ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার, আই উড হ্যান্ডেল দ্য ম্যাটার। এরপর যদি বন্ধুরা থাকে আরেকটি উদাহরণ দেয়, ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট ডু দ্যাট, আই উডেন্ট ডু দ্যাট। এবার বন্ধুরা, আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে কোনো কোনো কন্ডিশনস ইফ দিয়েও শুরু হয় না, তো এখন সেটা দেখাচ্ছি। ধরুন এরকম কোয়েশ্চেন থাকে অনেক সময়, হ্যাড আই মেট হিম বা হ্যাড আই নট মেট হিম, হ্যাড আই নট মেট হিম। তো এটা কিন্তু বন্ধুরা, হ্যাড আই নট মেট হিম, এটা কিন্তু ইফ দিয়ে শুরু হয়নি, কিন্তু এটাও কিন্তু একটা কন্ডিশনালস, আর এটার নাম হলো থার্ড কন্ডিশনালস, হ্যাড আই নট মেট হিম, কারণ হ্যাডের পরে ভার্বও আছে। হ্যাড আই নট মেট হিম আই উড হ্যাভ মেট ইউ, তো এটাও কিন্তু একটা এক্সেপশনাল বন্ধুরা, এটা অনেকেই পারে না। এরপরে আমরা কিছু মিক্সড কন্ডিশনালস দেখতে যাচ্ছি, মিক্সড কন্ডিশনালস। মিক্সড কন্ডিশনালস কি? থার্ড বা সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট, অথবা সেকেন্ড এবং ফার্স্টের মিক্সড। কীরকম একটি উদাহরণ আগে দিয়ে নিই, ইফ ইউ হ্যাড হ্যাড ইনভাইটেড মি আই উড বি হেয়ার নাও। এখানে বন্ধুরা দেখুন, হ্যাড ইনভাইটেড আছে, হ্যাডের পরে ভার্বও আছে, তাহলে এখানে অবশ্যই থার্ড কন্ডিশনালস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা কথা লেখা আছে, সেটা হলো নাও। তো নাও যখন থাকে তখন কি হয়, এটা অতীত এবং বর্তমান দুটাকেই রিপ্রেজেন্ট করতেছে। যখন অতীত এবং বর্তমানকে রিপ্রেজেন্ট করে তখন সেখানে মিক্সড কন্ডিশনালস বসে, থার্ড কন্ডিশনালস হলে সেখানে সেকেন্ড কন্ডিশনালস হয়। অতীত এবং বর্তমানের মিলনের ফলে যদি নাও থাকে দেন
সেকেন্ডের পরে থার্ডের পরে সেকেন্ড কন্ডিশনালস হয়। আবার আরেকটি উদাহরণ দেখাই যদি, তাহলে এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বহুতবার পরীক্ষায় এসেছে। ইফ টিচিং হ্যাজ পেইড, এখানে শূন্য স্থান থাকে, যে হ্যাজ পেইডের এখানে শূন্য স্থান থাকে, তাই মনে রাখবেন ইফ টিচিং হ্যাজ পেইড, হ্যাজ পেইড মোর, হ্যাজ পেইড মোর, ফিউয়ার টিচার্স, ফিউয়ার টিচার্স উড হ্যাভ দ্য প্রফেশন, উড হ্যাভ দ্য প্রফেশন। এখানে বন্ধুরা কি হয়েছে, হ্যাজ পেইড কেন হলো, কারণ এটা একটি সত্যবাদী কথা যে যদি আমাদের দেশে টিচারদেরকে বেশি বেতন দেওয়া হতো তাহলে বেশি বেশি টিচার এই প্ল্যাটফর্মে যুক্ত হতো। এই কারণে এখানে ফার্স্ট কন্ডিশনালসের সাথে থার্ড কন্ডিশনাল যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।